মাত্র 10 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ছোট এবং সংক্ষিপ্ত একটি দুরুদ শরীফ। দুরুদ শরীফ পাঠ করার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরুদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং 56। অর্থাৎ দুরুদ শরীফ এত ফজিলতপূর্ণ একটি আমল, স্বয়ং আল্লাহ তাআলা পাঠ করে থাকেন, ফেরেশতারা পাঠ করে থাকেন। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে দুরুদ শরীফ পড়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত প্রেরণ করে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত প্রেরণ করে থাকেন। মুসলিম শরীফ হাদিস নং 408। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট এই দুরূদ শরীফটি পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আরেক বর্ণনে রয়েছে, আল্লাহ তাআলা তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মধ্যে উত্তম দুরূদ শরীফ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, নামাজের শেষ বৈঠকে আমরা পাঠ করে থাকি। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফায়াত করবেন, সুপারিশ করবেন। হযরত আবু দারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতে অবশ্যই আমার শাফাত পাবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই সকাল সন্ধ্যায় কমপক্ষে ছোট দুরূদ শরীফটি হলেও 10 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরূদ শরীফ যদি আমরা পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, রাসূল শাফায়াত করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। যে ব্যক্তি দুরূদ শরীফের আমল অধিক পরিমাণে পড়বে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই আমরা প্রত্যেকেই ছোট এবং সংক্ষিপ্ত এই দুরূদ শরীফটি সকাল সন্ধ্যা 10 বার করে আমল করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র কয়েক সেকেন্ড লাগবে আমরা যদি দুরূদ শরীফটির আমলকে অব্যাহত রাখি, আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে চার দিক থেকে বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় ছোট্ট এই দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার আমল করার তৌফিক দান করুক।